এতক্ষণ আমরা বিভিন্ন প্রকার ফাংশন এর সংজ্ঞা নিয়ে কথা বলছিলাম। আমরা মূলত দুই প্রকারের ফাংশনের সংজ্ঞা দিয়েছি, একটি দিয়েছি সেটের জন্য ফাংশনের সংজ্ঞা, আর একটি ছিল চলকের জন্য, দুটি চলকের জন্য ফাংশনের সংজ্ঞা। এখন এই সেট ও চলকের ক্ষেত্রে আমরা তো সংজ্ঞা জেনেছি, সংজ্ঞা আশা করি বুঝতেও পেরেছি, কিন্তু সবসময় এই সংজ্ঞা থেকে তো আমাদের মানে সম্পূর্ণ ধারণাটা পরিষ্কার না হতে পারে। তো চলো আমরা কতগুলো বিশেষ ক্ষেত্র দেখি যেখানে আমরা বুঝব যে এই নির্দিষ্ট সম্পর্কগুলো বা এই নির্দিষ্ট সেটগুলোর মাঝে ফাংশন আছে কি নাই। তো ফাংশন নাকি ফাংশন না আমাদের এই পর্ব। সো এই পর্বের প্রথম ক্ষেত্রে আমি তোমাদেরকে এক একটি ক্ষেত্র দেব এবং তোমরা চিন্তা করবে যে আগের যে সংজ্ঞাগুলো ছিল সেগুলোর সাপেক্ষে এই দুটি সেটের মধ্যকার যে পদগুলো রয়েছে তারা পরস্পরের সাথে ফাংশনের মাধ্যম ফাংশন তারা রচনা করেছেন কিনা বা এদের মাঝে ফাংশন বিদ্যমান কিনা। সো প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি সেট দেওয়া আছে, সেট এ এবং সেট বি, এবং সেট এ এর তিনটি উপাদান হচ্ছে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এবং বি এর তিনটি উপাদান হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি। সো এখন এক্স ওয়ানের জন্য আমরা দেখতে পাচ্ছি এটি আরেকটি সেট বি ওয়ানের সাথে সংযুক্ত হয়ে আছে, ওয়াই ওয়ানের সাথে সংযুক্ত হয়ে আছে, এক্স টু আবার সেট বি এর ওয়াই টু এর সাথে যুক্ত আছে, এবং এক্স থ্রি ওয়াই থ্রি এর সাথে যুক্ত আছে। অর্থাৎ আমরা তিনটি এক্সের যে মান পেলাম, অর্থাৎ সেট এ এর ভিতরে যে তিনটি মান পেলাম সেই তিনটি মান দ্বিতীয় সেট অর্থাৎ বি সেটের কোনো না কোনো মানের সাথে সম্পর্কযুক্ত। তো এখন বলো এখানে এটি ফাংশন কি না। আমরা যে লিখলাম ফাংশন ফ্রম এ টু বি, এই ফাংশনটি আসলে এখানে বিদ্যমান কি না। তো যারা বুঝতে পেরেছো তারা ভিডিওটি প্রয়োজনে একটু পজ করে চিন্তা করে নাও যে তোমাদের উত্তরটি কী, তারপর আমাদের সাথে কন্টিনিউ করে বুঝে নাও যে আসলে এখানে ফাংশন হয়েছে কি হয়নি। তো আসো যারা আমরা বুঝতে পারিনি এখনও তাদের কাছে বিষয়টি আর একটু পরিষ্কার করি। খেয়াল করো আমরা ফাংশনের সংজ্ঞায় দুটি বিষয় সম্পর্কে জেনেছি, সেই দুইটি বিষয় ছিল, আমরা আরেকবার একটু রিপিট করি, সেটা হচ্ছে দুটি সেট থাকবে, একটি নিয়ম এফ থাকবে, এবং এই দুটি সেট এফ নিয়ম দ্বারা এমনভাবে সম্পর্কযুক্ত হবে যেন এ সেটের প্রত্যেকটি উপাদানই বি সেটের উপাদানগুলোর সাথে সম্পর্কযুক্ত হয়, এবং এ সেটের প্রতিটি উপাদান বি সেটের কেবলমাত্র একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত হয়। তো এখন আমরা আবার আমাদের ওই স্লাইডে ফিরে যাই এবং দেখি এখানে আসলে কি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এ সেটের প্রত্যেকটি উপাদান অর্থাৎ প্রথম সেটের প্রত্যেকটি উপাদান বি দ্বিতীয় সেট বা বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত আছে। অর্থাৎ আমাদের প্রথম শর্ত, শর্ত এক যেটা ছিল প্রথম শর্ত, সেটা ডান, সেটা কমপ্লিট। এখন দ্বিতীয় শর্ত ছিল এ সেটের প্রতিটি উপাদান বা প্রথম সেটের প্রতিটি উপাদান কেবলমাত্র দ্বিতীয় সেট বা বি সেটের একটি মাত্র উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকবে। অর্থাৎ এক্সের সাথে একই সাথে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর দুটি বা ওয়াই ওয়ান এবং ওয়াই থ্রি এর সম্পর্ক থাকা সম্ভব না, শুধুমাত্র একটি একটি সম্পর্ক থাকবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স সেট এক্সের এক্স ওয়ানের সাথে ওয়াই ওয়ানের সম্পর্ক আছে, এক্স টু এর সাথে ওয়াই টু এর সম্পর্ক, এক্স থ্রি এর সাথে কেবলমাত্র ওয়াই থ্রি এরই সম্পর্ক আছে। অর্থাৎ আমাদের দ্বিতীয় শর্তটি ছিল যে এক্সের একটি মান কেবলমাত্র ওয়াই এর একটি বি সেটের একটি মানের সাথে সম্পর্কযুক্ত থাকতে পারবে, সেটা শর্ত দুই, সেটা আমাদের পূর্ণ হয়ে গেল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের দুটি শর্ত ছিল, শর্ত এক ও শর্ত দুই ফাংশনের সংজ্ঞায়, সেখানে দুটি পূরণ হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এটি একটি ফাংশন। চলে যাই আমাদের দ্বিতীয় ক্ষেত্রে। এখন আমরা বলছি যে একটি সেট এ দেওয়া আছে এবং আরেকটি সেট বি দেওয়া আছে। সেট এর ক্ষেত্রে আগে ছিল এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এবং আগে ছিল সেট বি এর ক্ষেত্রে ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, কিন্তু এখন বি এর ক্ষেত্রে আর ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি নেই, বরং বি এর ক্ষেত্রে আছে শুধু ওয়াই ওয়ান এবং ওয়াই টু। এখন প্রশ্ন হচ্ছে যে এটি কি ফাংশন কি ফাংশন না। তোমরা একটু প্রয়োজন হলে ভিডিওটি পজ করে চিন্তা ভাবনা করে নাও, তারপর আসো আমরা মিলাই যে এটি আসলে ফাংশন হয়েছে কিনা। চলো দেখি এটি আসলে ফাংশন কি ফাংশন না। তো এই জন্য আমরা দেখব এটি আমাদের সেই যে দুটি শর্ত, সেই দুটি শর্ত পূরণ করেছিল কিনা। সো খেয়াল করি আমাদের প্রথম শর্তটি ছিল এক্স সেটের প্রতিটি উপাদানই বা এ সেটের প্রতিটি উপাদানই কোনো না কোনো
উপাদানের সাথে সংযুক্ত থাকবে বি সেটের, অর্থাৎ কেউই খালি পড়ে থাকবে না, সবাই বি সেটের কারো না কারোর সাথে যুক্ত থাকবে। অর্থাৎ শর্ত এক আমাদের এখানে সম্পন্ন হয়েছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কারো না কারোর সাথে যুক্ত আছে। কিন্তু আমাদেরকে দ্বিতীয় শর্তটি পূরণ হয়েছে কিনা একটু ভেবে দেখো তো। হ্যাঁ, দ্বিতীয় শর্তটি কিন্তু এখানে পূরণ হয়েছে। কিভাবে? কারণ খেয়াল করো, আমরা বলেছি এক্সের সাথে বা এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদানগুলোর একাধিক যুক্ত থাকতে পারবে না। অর্থাৎ এক্স ওয়ান ও এক্স ওয়াই টু, এক্স ওয়ান যেমন এক্স ওয়ান ওয়াই ওয়ানের সাথে যুক্ত আছে, এক্স ওয়ান ওয়াই টু এর সাথেও যুক্ত থাকতে পারবে না। তবে এক্স ওয়ান আলাদাভাবে এক্স ওয়াই ওয়ানের সাথে, এক্স টু ওয়াই টু এর সাথে এবং এক্স থ্রি আলাদাভাবে ওয়াই টু এর সাথে যুক্ত থাকতে পারে। অর্থাৎ একাধিক মানের, একাধিক এক্সের মান সেট বি এর ক্ষেত্রে একই দিতে পারে, সেখানে আমাদের কোনো অসুবিধা নেই। তবে একই এক্সের ক্ষেত্রে দুটি ওয়াই পাওয়া সম্ভব না, বা এ সেটের একই উপাদানের জন্য দুইটি বি সেটের উপাদান পাওয়া সম্ভব না। এটি ছিল আমাদের দ্বিতীয় শর্ত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটি দ্বিতীয় শর্ত পূরণ করে ফেলেছে। অর্থাৎ এফ অফ এ ইন্টু বি আমাদের এই যে দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে, এটাও একটা ফাংশন নির্দেশ করছে।